তৃণমূলকে প্রশ্রয় দেওয়া পুলিশের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। জেলা পরিষদ অভিযান থেকে ছাত্র যুব কমরেডদের গ্রেপ্তার করলে কেন অপদার্থ পুলিশ, তুমি জবাব দাও। এই গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ কার স্বার্থ রক্ষা করে, অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। এই গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ করছে কেন অপদার্থ তৃণমূল, তুমি জবাব দাও। এই রাজ্য জুড়ে বেড়ে চলা ধর্ষণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই দুর্নীতি বা তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছ কেন অপদার্থ পুলিশ, তুমি জবাব দাও। এই চাকরি চোর তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আমরা অবস্থান করতে এসেছি, তাই এই কমরেডরা ছড়িয়েছে দিয়ে রয়েছে। আমি সকলের কাছে অনুরোধ করবো, বসে পড়বে, আমরা এখানে অবস্থানে এসেছি, আমরা দাবি আদায় করতে এসেছি, আমাদের নিঃশর্তভাবে আমাদের কমরেডদের মুক্তির জন্য এই দাবি আমরা তুলে ধরতে এসেছি। রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত থানায় আমরা ঘেরাও অবরোধ সংগঠিত করব। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা থানার গেটে বসে পড়বেন। আমরা এই দোষজন যে আমাদের কমরেডকে থানার হাজতে, জেলের হাজতে পচিয়ে মারার পরিকল্পনা করেছে এই রাজ্যের সরকার, এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের যে আন্দোলন, আমরা সেই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাব। তাই আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত থানা এলাকায় আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। সেই উত্তর পাড়া থানা এলাকাতেও আমরা আমাদের এই কাজ আমরা সংগঠিত করছি। এখন আমাদের এই বিক্ষোভ সভায় সভাপতিত্ব করবার জন্য এই রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে জেলা পরিষদ অভিযানে কমরেডদেরকে গ্রেপ্তার করা হলো কেন, মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব 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 তোমায় দিতেই হবে। এই জবাবের দাবিতে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও চলছে। এই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানে কমরেডদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানে আন্দোলনরত ছাত্র যুব কমরেডদের উপর আক্রমণ করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। এই জবাব 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 তোমায় দিতেই হবে। এই জবাবের দাবিতে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও চলছে। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ডের পয়লা অক্ষয় অফার, প্রতি 10 গ্রাম সোনায় ফ্ল্যাট 2800 টাকা ও মজুরিতে 15% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। সেই উত্তর চব্বিশ পরগনা এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি, তারা কল দিয়েছিল, তারা কল দিয়েছিল জেলা পরিষদ অভিযানের। সেই জেলা পরিষদ অভিযানে পুলিশের বর্বরোচিত অত্যাচার, সেই অত্যাচারে আমাদের বহু কমরেড আহত হয়েছে। তারপরেও প্রায় 10 জন কমরেড আমাদের, 10 জন কমরেড আমাদের হচ্ছে জেলে বন্দি, দমদম সেন্ট্রাল জেলে তাদের আটকে রেখেছে। যাদের আটকে রেখেছে তাদের মধ্যে 5 জনের বয়স হচ্ছে 18 থেকে 19-20 বছরের মধ্যে, মানে সবে তারা যৌবনের পথে পা দিয়েছে, লড়াই সংগ্রামের আন্দোলনে পা দিয়েছে। এই নির্ভীক পুলিশ, এই নির্বিচার পুলিশ এবং নির্বিকার পুলিশ আমাদের রাজ্যের সরকার, তারা হচ্ছে যারা চোর, যারা দুর্নীতি করে, যারা তোলাবাজি করে, কাঠ কয়লা গরু থেকে শুরু করে সমস্ত চুরের কারবারের সঙ্গে যুক্ত, তাদের দিকে ফিরে তাকায় না। আর ফিরে তাকায় কাদের দিকে, যারা প্রতিনিয়ত লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এমনকি এসএসসি থেকে পিএসসি থেকে সমস্ত ক্ষেত্রে যত দুর্নীতি আছে, আমরা এই সাদা শ্বেতশুভ্র ঝান্ডা হাতে নিয়ে আমরা লড়াই আন্দোলন সংগ্রামের পথে থাকি এবং আগামী দিনেও থাকবো। সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই কর্মসূচি। আমরা আমাদের যে ডেপুটেশন আমরা জমা করেছি, সেই ডেপুটেশনের মধ্যে দিয়ে আমরা উল্লেখ রেখেছি যে কেন আজকে আমরা এখানে এই আমাদের এই ডেপুটেশন কর্মসূচিটা আমাদের করতে হলো। সারা রাজ্যের সমস্ত রাজ্যে, সমস্ত আমাদের যে থানাগুলোতে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের সংগঠিত হবে, সেইটার সাথেই আমরা আজকে উত্তরপাড়া থানা এলাকায় করেছি। এবং আমরা আমাদের শ্বেতপত্রের মধ্যে দিয়ে আমাদের যেটা দাবি, অবিলম্বে আমাদের 10 জন যে আমাদের কমরেড, আমাদের ছাত্র যুব কমরেড, তাদেরকে মুক্তি দিতে হবে, সেটাই আমাদের মূল দাবি। সেই প্রসঙ্গেই আমরা আইসি সাহেবের সঙ্গে আলোচনা করেছি। আমার নাম জয়দীপ মুখার্জী, আমি সম্পাদক মণ্ডলীর সদস্য, ডিআইএফআই হুগলি জেলা কমিটি।